আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে কি পড়েছিলে মনে আছে? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমরা নিরাপদে চলাচল গল্পটি পড়েছিলে। তোমরা মা বাবার সঙ্গে যখন বেড়াতে গিয়েছো নিশ্চয়ই খেয়াল করেছো যে সড়ক পথের পাশে লাল হলুদ সবুজ বাতির একটি লাইট থাকে, আর সেই লাইটটি জ্বলাও বন্ধের মাধ্যমে গাড়ি থামে এবং চলতে শুরু করে। বলতে পারবে সেই বাতিটির নাম কি? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই বাতিটির নাম হচ্ছে ট্রাফিক লাইট বা ট্রাফিক বাতি। তোমরা কি বলতে পারবে কেন এই ট্রাফিক বাতি ব্যবহার করা হয়? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। ট্রাফিক বাতি ব্যবহার করা হয় যাতে যান চলাচল নিয়মতান্ত্রিক ভাবে চলতে পারে এবং আমরা দুর্ঘটনা এড়াতে পারি। যখন ট্রাফিক বাতির লাল লাইটটি জ্বলে তখন সকল গাড়ি চলা বন্ধ হয়ে যায়, আর যখন হলুদ বাতি জ্বলে তখন গাড়ি আস্তে আস্তে চলতে শুরু করে, আর যখন সবুজ বাতি জ্বলে তখন প্রত্যেকটি যানবাহন তার নিজ নিজ গন্তব্যের দিকে নিজ গতিতে রওনা হতে পারে। তোমরা নিশ্চয়ই এই বিষয়গুলো খেয়াল করেছো। তোমাদের মতো ঠিক ছবি ও ইজাজও ঢাকায় বেড়াতে এসে তারা এই বিষয়গুলো খেয়াল করেছিল। এছাড়াও এই গল্পের ভেতর তোমরা আরো একটি জিনিস পড়েছ, সেটা হলো জেব্রা ক্রসিং। কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলতে পারবে জেব্রা ক্রসিং কি, কেন ব্যবহার করা হয়? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা ট্রাফিক বাতি লাল লাইটটি জ্বলে থাকে বা লাল বাতিটি জ্বলে ঠিক তখন দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়, আর ঠিক সেই সময়ে সাদা কালো ডোরাকাটা যে রাস্তার উপর যে দাগগুলো থাকে সেই দাগগুলোর উপর দিয়ে বা সেই অংশের উপর দিয়ে লোকজন পায়ে হেঁটে রাস্তা চলাচল করে, আর সেই অংশটিকে বলা হয় জেব্রা ক্রসিং। আর জেব্রা ক্রসিং কেন নামকরণ হয়েছে বলতো? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জেব্রা ক্রসিং নামকরণ করা হয়েছে প্রাণী জেব্রার সঙ্গে মিল থাকার কারণে। এছাড়া আর কি কি জেনেছিলে মনে আছে? যখন আমরা সড়ক পথে চলাচল করি তখন অনেক সময় কিন্তু আমরা দেখতে পাই যে সড়কে যান চলাচল খুব দ্রুত গতিতে হয় এবং যে সেই সড়ক দিয়ে পায়ে হেঁটে যাওয়াটা বিপজ্জনক হয়, সেই সব সড়কের উপর কিন্তু একটি উড়া মানে কয়েক সব জায়গায় দেখা যায় যে ফুট ওভার ব্রিজ বা উড়াল সেতু তৈরি করা হয়েছে। ফুট ওভার ব্রিজ কেন ব্যবহার করা হয় বলতো? কারণ জনগণ যাতে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে বা সঠিকভাবে রাস্তা পার হতে পারে, সেই কারণেই কিন্তু সেই বিপজ্জনক সড়কের উপরে এই ফুট ওভার ব্রিজ গুলো নির্মাণ করা হয়েছে। এছাড়াও ছবি ও ইজাজ আর কি দেখেছিল বলতো? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছবি ও ইজাজ আরো দেখেছিল লেভেল ক্রসিং। লেভেল ক্রসিং হচ্ছে রেলপথ ও সড়ক পথের সংযোগ স্থলে অবস্থিত। সারা বাংলাদেশে যখন রেলপথ তৈরি করা হয়েছে বা বিভিন্ন দেশে যখন এই রেলপথ তৈরি করা হয় সেটি তো স্থলভাগের উপরেই তৈরি করা হয়, তাই না? আর আমাদের সড়কগুলোও তো স্থলভাগের উপরেই তৈরি করা হয়েছে। সেই রেল লাইনগুলো বসানোর সময় অনেক সময়ই সড়কপথের উপর দিয়ে এটি বসাতে হয়েছে এবং সড়কপথের যানবাহন আর রেলগাড়ির মধ্যে যাতে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে সেই কারণেই কিন্তু এই লেভেল ক্রসিং এর ব্যবস্থা। যখন রেলগাড়ি নির্দিষ্ট সময়ে ওই যে সংযোগ স্থল সেটি অতিক্রম করার জন্য তৈরি থাকে
ঠিক সেই সময়ে একটি সংকেতের মাধ্যমে রাস্তার দুপাশের যে গেটটি সেটি বন্ধ হয়ে যায়। আর যখন এই রাস্তার দুপাশের গেটটি বন্ধ হয়ে যায়, তখন যে যানবাহন গুলো ওই রাস্তা দিয়ে চলাচল করছিল বা মানুষজন চলাচল করছিল, তারা সহজেই বুঝতে পারে যে এখন রেলগাড়ি এই রেলপথটি অতিক্রম করতে যাচ্ছে। তাই তারা লেভেল ক্রসিং এর গেট বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অপেক্ষা করে। তারপর যখন রেলগাড়িটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই যে লেভেল ক্রসিং এর জায়গাটুকু সেটি পার হয়ে যায়, তারপর আবার লেভেল ক্রসিং এর দুই পাশে গেট খুলে যায়, আর লোকজন বা সড়কপথে যারা চলাচল করছিল তারা খুব সহজভাবে সড়কপথটি ব্যবহার করতে পারে। এতে করে কি হয় বলতো? আমরা বিভিন্ন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পারি, তাই না? আশা করছি গত ক্লাসে যা যা পড়েছিলে তোমাদের কিন্তু অনেক কিছুই মনে পড়ে গিয়েছে, তাই না? আবারও সুন্দর একটা ধারণা তৈরি হয়েছে এই গল্পটির ওপর। এছাড়াও আমি এই গল্পটির থেকে আরো একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব আমার ক্লাসের পরবর্তী অংশে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করি। প্রত্যেকেই আমার বাংলা বই, শ্রেণীর কাজ, কপি ও কলম নিয়ে ক্লাসটি করার জন্য প্রস্তুত হয়ে যাবে, এবং আমি আশা করছি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করবে। প্রত্যেকেই শ্রেণীর কাজ কপি খোলো, এবং আজকের শ্রেণীর কাজ নম্বর 21, সেটি স্পষ্ট অক্ষরে খাতার কর্নারে লিখবে। আজকের পাঠের বিষয় কোন গল্পটি বলতো? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঠিক বলেছ। আমরা যে গল্পটি পড়ছিলাম সেটা হচ্ছে নিরাপদে চলাচল, এবং আজকের আলোচ্য বিষয় হলো নিরাপদে চলাচল গল্পের প্রশ্ন উত্তর। প্রত্যেকেই শ্রেণীর কাজ কপির উপরে গদ্য নিরাপদে চলাচল এবং আজকের পাঠের বিষয় প্রশ্নোত্তর বড় বড় অক্ষরে লিখে ফেলবে। চলো এবার জেনে নিই আজকের পাঠে আমরা কি কি শিখব। আজকের পাঠে আমরা নিরাপদে চলাচল গল্পটির সকল প্রশ্নগুলো আলোচনা করব এবং উত্তরগুলো সঠিকভাবে জেনে নিব। তাহলে চলো এখন আমরা আমাদের পাঠের মূল বিষয়ে চলে যাই, আর সেই মূল বিষয়টি হচ্ছে প্রশ্নোত্তর। প্রথমেই আমরা ক নম্বর প্রশ্নটি দেখে নেব। ক নম্বর প্রশ্নটিতে রয়েছে ছবি ও ইজাজের ছোট মামার নাম কি? কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয়ই মনে পড়ে গেছে যে ছবি ও ইজাজের ছোট মামার নাম কি ছিল? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে মনে নিশ্চয়ই ধারণা করে ফেলেছ। তারপরেও চলো আমি উত্তরটি দেখিয়ে দিচ্ছি, আর যদি তোমাদের সঙ্গে আমার উত্তরটি মিলে যায় তাহলে তো কথাই নেই, তোমাদের প্রশ্নটির উত্তর এখনই জানা হয়ে গেল। আর যদি আরেকটু ভালো করে পড়ো তাহলে তো তোমাদের আর কোনো ভুল হওয়ার কথাই নাই। তাহলে চলো উত্তরটি দেখে নিই। উত্তর, ছবি ও ইজাজের ছোট মামার নাম জামিল। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমাদের ভেবে নেওয়া উত্তরের সঙ্গে আমার উত্তরটি মিলে গেছে। এবার চলো খ নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। খ নম্বর প্রশ্নটি হচ্ছে ট্রাফিক পুলিশ কিভাবে বৃদ্ধকে সাহায্য করলেন? এই প্রশ্নটি পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের চোখে কিন্তু একটি দৃশ্য ভেসে উঠল। নিশ্চয়ই তোমরা মনে মনে ভেবে নিচ্ছ যে রাস্তা পার হচ্ছে একজন বৃদ্ধ লোক এবং ট্রাফিক পুলিশ তাকে সাহায্য করছেন, এবং তোমাদের মনে হতে পারে এখানে ট্রাফিক পুলিশ তাকে কিভাবে সাহায্য করবে। তাহলে চলো গল্পটির মাঝেও তোমরা অবশ্য এই সম্পর্কে কিছু জেনেছ, তারপরেও আমি তোমাদের সঙ্গে উত্তরটি আলোচনা করছি, তাতে করে তোমাদের ধারণা আরো পরিষ্কার হয়ে যাবে। উত্তরটি হচ্ছে আড়াআড়ি পথ দিয়ে গাড়ি চলছিল, সাদা ছড়ি হাতে একজন বৃদ্ধ লোক এ সময় রাস্তা পার হচ্ছিলেন, তাকে বাঁচাতে একটি গাড়ি শব্দ করে থামে। ট্রাফিক পুলিশ তখন লোকটিকে রাস্তার কিনারে নিয়ে এলেন, এভাবে ট্রাফিক পুলিশ বৃদ্ধকে সাহায্য করলেন।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় খেয়াল করেছ লোকটির হাতে একটি সাদা ছড়ি ছিল। এই সাদা ছড়ি কিন্তু কোনো সাধারণ মানুষ ব্যবহার করে না। যারা অন্ধ, যারা চোখে দেখতে পায় না, তারা চলার সুবিধার্থে বা অন্যান্য সাধারণ মানুষ বা স্বাভাবিক মানুষ যারা চোখে দেখতে পায় এবং সুস্থ, তারা যাতে তাদেরকে চিনতে পারে সেই কারণেই কিন্তু এই সাদা ছড়ি তাদের হাতে রাখা। তাই যে কোনো ব্যক্তিকে যখন তোমরা এই সাদা ছড়ি হাতে দেখবে অবশ্যই বুঝে ফেলবে যে লোকটি একজন দৃষ্টি প্রতিবন্ধী এবং তাকে তোমরা যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবে। এখানেও ট্রাফিক পুলিশ তার সাদা ছড়ি হাতে নেওয়া লোকটি যখন রাস্তা পার হচ্ছিলেন তখন একটি গাড়ি তাকে আচমকা দেখে এবং গাড়িটি শব্দ করে থামে এবং তারপর ট্রাফিক পুলিশ লোকটিকে রাস্তা পার হতে সাহায্য করলেন। এটি খুব ভালো একটি কাজ, বুঝতে পেরেছো বাবা? প্রত্যেকে এটি অনুসরণ করার চেষ্টা করবে। চলো তাহলে এবার তিন নম্বর প্রশ্নটি দেখে নিই। তিন নম্বর মানে হচ্ছে গ নম্বর প্রশ্ন, আর গ নম্বর প্রশ্নটি রয়েছে জেব্রা ক্রসিং কেন ব্যবহার করা হয়। জেব্রা ক্রসিং সম্পর্কে তো নিশ্চয়ই তোমরা আগের ক্লাসে ধারণা পেয়ে গেছো, তারপরেও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেব উত্তরটি এবং উত্তরের সঙ্গে সঙ্গে আমি আলোচনা করব যাতে করে তোমাদের এই বিষয়টি কিছুটা পরিষ্কার হয়ে যায় বা তোমরা সঠিক ধারণা পেতে পারো। উত্তরটি হচ্ছে রাস্তায় পথচারীদের চলাচলের সুবিধার্থে জেব্রা ক্রসিং ব্যবহার করা হয়। প্রাণী জেব্রার সঙ্গে মিল থাকায় এগুলোকে জেব্রা ক্রসিং বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জেব্রা ক্রসিং তোমরা কিন্তু দেখেছ। প্রাণী জেব্রার গায়ে যেমন কালো কালো লম্বা লম্বা দাগ থাকে ঠিক তেমনি রাস্তায় পথচারীদের হেঁটে রাস্তা পার হওয়ার জন্য কোন কোন রাস্তার কিছু কোন কোন জায়গায় দেখবে সাদা সাদা দাগ দেওয়া থাকে এবং এই সাদা দাগের উপর দিয়ে পথচারীরা রাস্তায় চলাচল করে। এবং ট্রাফিক বাতি যখন লাল বাতি জ্বলে, লাল বাতি জ্বলার সময় যে গাড়িগুলো দুপাশের গাড়িগুলো থেমে যায় তখনই কিন্তু রাস্তার পথচারীরা এই জেব্রা ক্রসিং ব্যবহার করে থাকে এবং এটি সম্পূর্ণ নিরাপদ যতক্ষণ পর্যন্ত না ট্রাফিক বাতি সবুজ রঙের হয়ে যাচ্ছে। আর যখন ট্রাফিক বাতি সবুজ রঙের হয়ে যাবে তখন অবশ্যই জেব্রা ক্রসিং ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। আর তাছাড়াও যদি রাস্তা খুব দ্রুত এবং সতর্কতার সাথে পার হতে চাও তো সেক্ষেত্রে অবশ্যই যিনি রাস্তা পার হচ্ছেন তাকে ওভারব্রিজ ব্যবহার করতে হবে। তাহলে বুঝতে নিশ্চয় পেরেছো যে জেব্রা ক্রসিং কি এবং সেটি কেন ব্যবহার করা হয়। এবার চলো ঘ নম্বর প্রশ্নটি দেখে নিই, সেটি হচ্ছে লেভেল ক্রসিং কি। লেভেল ক্রসিং এই শব্দটি তোমরা শুনে নিশ্চয় এতক্ষণে বুঝে গেছো এটি আসলে কি। তো চলো উত্তরটি দেখে নিই। সড়ক পথ ও রেলপথ যেখানে মিলিত হয়, খেয়াল করো সড়ক পথ এবং রেলপথ যেখানে মিলিত হয় তাকে লেভেল ক্রসিং বলে। রেলগাড়ি আসতে থাকলে লেভেল ক্রসিং এর গেট পড়ে যায় বা বন্ধ হয়ে যায়, তখন দুই দিকে সড়কে চলাচল বা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রেলগাড়ি পার হয়ে গেলে গেট খুলে দেওয়া হয় এবং লেভেল ক্রসিং এর সংকেত দেওয়া থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে লেভেল ক্রসিংটা কি, তারপরও আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। লেভেল ক্রসিং হচ্ছে এমন একটি গেট যেটি যখন যেখানে দেখবে যে রেলপথ, রেল লাইন আমাদের সারা দেশেই যাতায়াতের জন্য বসানো হয়েছে কিন্তু অনেক রেল লাইন কিন্তু আমাদের অনেক বড় বড় রাস্তার উপর দিয়ে বা সড়ক পথের উপর দিয়ে গেছে এবং দিনের কোনো এক সময় রেলগাড়ি ওখান থেকে যাতায়াত করে এবং ওই সময় সড়ক পথে যানবাহনগুলিকে বা জনগণকে নিরাপদ রাখার জন্য বা দুর্ঘটনা মুক্ত রাখার জন্য এই লেভেল ক্রসিং এর গেটকে তোমার দুই পাশ থেকে আটকে দেওয়া হয় এবং যখনই রেলগাড়ি আসতে শুরু করে তখনই কিন্তু একটা সিগন্যাল পড়ে এবং সিগন্যালের সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি এই লেভেল ক্রসিংটা নেমে আসে বা দুই পাশের গেটটা বন্ধ করে দেয় এবং তার ফলে জনগণ বা যেসব গাড়ি চলাচল করছিল ওই সড়ক পথ দিয়ে সেই গাড়িগুলো বুঝতে পারে যে তাকে এবার থেমে যেতে হবে কারণ রেল আসছে, রেলগাড়ি আসছে। এবং রেলগাড়ি কিন্তু ছোট গাড়ি নয়, এটি পার হতে বা ওই ওই লেভেল ক্রসিংটা পার হতে একটু সময় নেয়। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই যিনি গাড়ি চালাচ্ছেন বা যারা ওই সড়ক পথে যাতায়াত করছিলেন তাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে লেভেল ক্রসিং আসলে কি এবং এটি কেন ব্যবহার করা হয়।
তো প্রত্যেকে অবশ্যই তোমরা যখনই রাস্তাঘাটে চলাচল করবে তখন অবশ্যই নিজেরাও এই নিয়মগুলো মানবে, এবং যারা গাড়ি চালাচ্ছেন বা বড়রা তাদেরকেও তোমরা মনে করিয়ে দিবে যে আমরা পাঠ্যবইয়ে শিখেছি কিভাবে লেভেল ক্রসিং ব্যবহার করতে হয় এবং কখন দুই পাশের গেট পড়ে যায় আর কখন আমাদেরকে অপেক্ষা করতে হবে দুর্ঘটনা এড়ানোর জন্য। তাহলে সকলেই আমরা নিরাপদে সড়কপথে বা রেলপথে চলাচল করতে পারব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো আজকে যে পাঠগুলো আমরা পড়েছি বা যে প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি সেগুলো সম্পর্কে তোমাদের একটি সুস্পষ্ট ধারণা হয়ে গেছে, এবং তোমরা প্রতিটি প্রশ্নই নিজের থেকে সুন্দরভাবে উত্তর করতে পারবে। তাহলে চলো এখন আমাদের এই ক্লাসের এই পর্যায়ে আমরা দেখে নেব যে আজকের পাঠে আমরা কি কি শিখেছি বা কি কি শিখলাম। আজকের পাঠে আমরা শিখেছি নিরাপদে চলাচল গল্পটির সকল প্রশ্ন ও উত্তর, এবং এই সম্পর্কে আমরা জেনেছি এবং আলোচনাও করেছি। আশা করছি তোমরা এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তুমি তোমার শিক্ষকের সঙ্গে যোগাযোগ করবে বা আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের এই পর্যায়ে আমরা এবার দেখে নেব আজকের বাড়ির কাজ। আজকের বাড়ির কাজ নম্বর হল 12। নিরাপদে চলাচল গল্পের ক ও গ নং প্রশ্নোত্তর লিখবে ও বাকিগুলো শিখবে। কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজটি বুঝতে পেরেছে তো? আমি আবারও বলে দিচ্ছি, ক ও গ নং প্রশ্নোত্তর লিখবে ও বাকিগুলো বাড়িতে শিখবে। বাড়ির কাজ নম্বরটি সঠিকভাবে অনুসরণ করতে ভুলবে না, কারণ তোমরা জানো প্রতিটি বাড়ির কাজের জন্যই কিন্তু এখন নম্বর রয়েছে। বার্ষিক পরীক্ষার নম্বরের সঙ্গে কিন্তু তোমাদের বাড়ির কাজ নম্বরটিও যোগ হবে, তাই প্রত্যেকেই নিশ্চয়ই বাড়ির কাজ নম্বরটি পেতে চাও। আর সেই জন্যই বাড়ির কাজ নম্বর অনুসারে প্রত্যেকটি বাড়ির কাজ সম্পন্ন করে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে পৌঁছে দেবে। পাঠ অনুশীলনের সঙ্গে সঙ্গে গল্পটির সকল বানান তোমরা আশা করছি অনুশীলন করবে, কারণ তোমরা জানো প্রত্যেকটি বানানের জন্যই 0.25 নম্বর করে কাটা যায়, তাই বানান শেখাতে কিন্তু তোমরা সতর্ক হবে। আশা করছি আজকের ক্লাসের সকল বিষয় তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। কোনো সমস্যা থাকলে অবশ্যই তুমি তোমার শ্রেণী শিক্ষকের সঙ্গে যোগাযোগ করবে, তিনি তোমাকে সাহায্য করবেন। এছাড়াও তোমরা তোমাদের বইয়ের থেকেও সাহায্য নিতে পারো। যারা বইটি সুন্দর করে পড়বে বা বইয়ের গল্পটি খুব সুন্দর করে পড়বে প্রথম থেকে শেষ পর্যন্ত, সেই সব শিক্ষার্থীদের কিন্তু প্রশ্নোত্তর লেখা বা বইয়ের এই গল্প অনুযায়ী যে কোনো প্রশ্নোত্তর বা শূন্যস্থান লেখায় কিন্তু তাদের আর কোনো সমস্যা থাকবে না, তাই গল্পটি পাঠ অনুশীলনে তোমরা সতর্ক হবে এবং মনোযোগী হবে। আমি আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আজকের পাঠের যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি নিশ্চয়ই প্রত্যেকটি প্রশ্নোত্তর তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের সঙ্গে যোগাযোগ করবে, এবং গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বে, তাহলে আর কোনো বিষয়ে সমস্যা থাকবে না। এখন আমি যদি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করি উত্তর দিতে পারবে? আমি দেখতে চাই যে আজকের পাঠের বিষয় তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ কিনা। প্রস্তুত হয়েছে তো? বলতো ছবি ও ইজাজের ছোট মামার নাম কি? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। ছবি ও ইজাজের ছোট মামার নাম জামিল। বলতো ছবি ও ইজাজের মামাতো বোনের নাম কি?
হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঠিক বলেছো। ছবিও ইজাজের মামাতো বোনের নাম টিয়া। বলতো ওরা ঢাকায় কোন কোন জায়গায় বেড়াতে চাচ্ছিল বা চেয়েছিল? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওরা ঢাকার শিশু পার্ক ও চিড়িয়াখানায় বেড়াতে যেতে চেয়েছিল। বলতো ছবিও ইজাজ কার সঙ্গে ঢাকা এসেছিল? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ঠিক বলেছ, ছবিও ইজাজ তার মায়ের সঙ্গে ঢাকা এসেছিল। বলতো জেব্রা ক্রসিং কি? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের উত্তর সঠিক হয়েছে। জেব্রা ক্রসিং হচ্ছে সড়ক পথের এমন একটি জায়গা যেখানে সাদা কালো দাগ দেওয়া থাকে এবং পথচারীরা নিরাপদে রাস্তা পার হতে পারে। এবার বলতো উড়াল সেতু কি? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা তো সবকিছু মনে রেখেছো, তোমাদের উত্তরে আমি ভীষণ খুশি। উড়াল সেতু হচ্ছে যানবাহন চলাচলের জন্য সড়ক পথের উপর দিয়ে যে সেতুটি তৈরি করা হয় সেটি হচ্ছে উড়াল সেতু। আমি তোমাদের উত্তরে ভীষণ খুশি, বুঝতে পেরেছি যে আজকের বিষয়টি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো, এই বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।